হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো সবাই? আমরা তো সবকালে ভালো আছি, তোমরা কেমন আছো বলো? আর আমাদের ওয়েদার এদিকে খুবই বাজে, মানে বৃষ্টি চলছে। তো কালকে দিনটা মনে একটু বৃষ্টিটা কম ছিল, কিন্তু আজকে সকাল থেকে সেই রীতিমতো একই রকম বৃষ্টি চলছে, টিপটিপ করে পড়ছে, যদিও হয়তো বোঝা যাবে না। আর চারিদিকের পরিবেশটা দেখে বোঝা যাবে যে কতটা মেঘাচ্ছন্ন পরিবেশ, আর আকাশও সেরকমই। তো জানি না রোদ রোদ বেরোবে কি না। আর আজ হলো সানডে, তো আজকে তো জানো কত কাজ থাকে। সব থেকে বড় কাজ হলো জামা কাচাকুচির কাজ, যেগুলো হয়ে গেছে। এত জামা কাপড় চারিদিকে শুকছে, এখন এদিকটাও শুকছে। তো এই বৃষ্টির মধ্যে জানি না কিভাবে শুকোতে পারবো। আবার দেখাচ্ছি, ওই দিকটাও শুকছে, ওই দড়িটা তো মোটামুটি প্রচুর জামা কাপড় শুকছে। আমি জানি না কিভাবে এগুলোকে শুকানো করাবো, আর ছাদেও সেরকম একটা জায়গা নেই। আর বৃষ্টিটাও এবার মানে বেশ জোরেই বৃষ্টি আসছে, জানি না আবার বৃষ্টি কেটে যদি রোদ বেরোয় তাহলে খুবই ভালো হবে আমার পক্ষে। আর এখন জামা কাপড়গুলো পড়ে আছে, পড়ে থাকুক, ভেজা তো। তো একটু দেখি বৃষ্টিটা যদি কমে রোদ রোদ বেরোয়, না হলে অগত্যা আমাকে আবার দড়ি খাটিয়ে বারান্দায় গোটাটা শুকোতে দিতে হবে। তো আজকে এখন আসছে আমার ভাই, মানে ফার্স্ট গেস্ট বলতে পারো, বাড়িতে আসছে। তো মানে সৌমেনের বার্থডে পারপাসে ফার্স্ট গেস্ট আমার ভাই এখন আসছে। আর দিদিভাইকে ফোন করেছিলাম, দিদিভাইয়ের কয়েকটা অসুবিধার জন্য দিদিভাই, জামাইবাবু, ভাগ্নি কেউ আসতে পারবে না। আর আমাদের কাকুদের বাড়ির ভাই বোনকে এখনও বলা হয়নি, আমি এখনই ফোন করে সবাইকে বলবো। তো যেটা বিশেষ কথা জানানো ছিল তোমাদেরকে, সেটা হলো যে আজকে রাত্রে আমি ভেবেছি সৌমেনের বার্থডেটা ভালো করে একটু সেলিব্রেশন করবো, তো যেরকম ও চায় আর কি। তাই সে কারণে ভাই বোনদের বলবো বিকেলবেলা চলে আসতে। আর এখন ভাই আসছে, দিদিভাই আসতে পারছে না, খারাপ লাগলো। এবার শুরু করে দিয়েছি রান্নার কাজ। তো ভাতটা হয়ে গেছে, আর এখানে সবজি কেটে রেখেছি। তো আজকে একটু ভাবলাম যে পোস্ত বানাবো, তো পোস্তর জন্য ঝিঙে, তারপর একটু আলু অল্প, আর ঝিঙে কেটে রেখেছি। আর হবে আমার ভাইয়ের আর সৌমেনের জন্য হবে ডিমের ঝোল, সকালে এখন করছি। আর মায়ের জন্য হবে মাছের ঝোল। তো ঝোলের জন্য আলুটাও সেদ্ধ করে নিয়েছি, এখানে রেখেছি, ঝোলে একটু আলু দেবো। আর চলো, এই যে এতগুলো ডিম সেদ্ধ করেছি, তো এই ডিমগুলো, তিনটে ডিম তো এখন দুপুরে লাঞ্চের জন্য লাগবে, আর বাদ বাকি ডিমগুলো রাতে লাগবে। তো রাতে কি বানাচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে এখন বলবো না, সেটা বিকেলবেলা বলবো যখন প্রিপারেশনটা শুরু করব খাবারের। আর কুমড়ো ভাজা করব, তো কুমড়োটা কেটে ধুয়ে রেখেছি, এখনও নুন হলুদ মাখানো হয়নি। আর এখন পোস্তটা চাপাবো বলে তেলটা দিয়ে দিয়েছি, কড়াটা গরম হচ্ছে। তো এর মধ্যেই ভাই চলে এসেছে, ভাই এসে ড্রেস চেঞ্জ করলো, আমি শুধু ওকে একটু জল খেতে দিয়েছি, এখন আর কিছুই খেতে দেওয়া হয়নি। এই যে বাবু অনেকদিন বাদে এলেন, হ্যাঁ বাবা রাজা সাহেবের মতো বসে আছেন, কিউটি কিউটি। তো একে এবার একটু ফল খেতে দেবো, আপেল কেটে দেবো। ও খেয়ে এসছে বাড়ি থেকে, টিফিন করে এসছে, তাই বললো যে আমি এখন কিছু টিফিন করবো না, তাই ভাবলাম যে একটু আপেল কেটে বিটলবণ মাখিয়ে দেবো, ওটাই দেবো। আর তার মধ্যে একটু পোস্তটাও চাপিয়ে দিই, আর পোস্তটা বাটাও হয়নি, পোস্ত আমাকে বাটতে হবে মিক্সিতে। তো যতক্ষণ একটু ঝিঙে আলুটা ভাজা হতে থাকবে ততক্ষণ আমার পোস্তটা বাটা হয়ে যাবে। তো চলো আর লেট না করে ফোড়ন দেবো বলে শুকনো লঙ্কাটা বের করেছি, আর লেট না করে আমি এবার রান্নার কাজটা শুরু করি। অনেক বেলাও হয়ে গেল, তারপর আবার দুটো ঝোল হবে, মাছের ঝোল, ডিমের ঝোল, আর চটপট শেষ করি। কই রে, নে বসে খেয়ে নে। আর কিচ্ছু খাবি না এখন? কেন রে, স্নান করা হয়ে গেছে, আজ তাহলে স্নানও করবি না? ও তুই স্নান টান করে পুরো রেডি হয়ে এসেছিস, খেয়ে নে। মিষ্টি আপেল, ঠিক আছে খেয়ে নে। এই মিষ্টি আছে দেবো, নারকল মিষ্টি, মিষ্টি খাবি না? ঠিক আছে। তো এখানে পোস্তর জন্য ফোড়ন দিয়ে আলুটা দিয়েছি, আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর ঝিঙেটা তুলে দেবো, তারপর দেবো পোস্ত বাটা। আর মেনলি এই ঝিঙে আলু পোস্তটা বানাচ্ছি সৌমেনেরই জন্য, কারণ ওর খুব ফেভারিট এটা, যেটা কালকে আমি বানাইনি,
তো ভাবলাম যে কালকে যেহেতু বানাইনি তাই আজকে ওকে বানিয়ে খাওয়াবো। এখন বাজে বিকেল 4:05, তো এবার একটু বেরিয়েছি বাজারে, কারণ কয়েকটা টুকিটাকি জিনিসপত্র কিনতে হবে সৌমেনের জন্য। তো সেটা যে জিনিসপত্রগুলো কিনবো এখন, সেটা হচ্ছে সৌমেনের শাশুড়িমার তরফ থেকে, মানে শ্বশুর শাশুড়ির তরফ থেকে। তো ভাইকে টাকা পাঠিয়েছে, এবার ভাই আর আমি এবার যাবো আর কি, মানে বিশেষ করে যা কিনবো সেটা তোমাদেরকে তো এসে দেখাচ্ছি। তো চলো এখন বাজারগুলো সেরে আসি। এই মাত্র বাজার থেকে ফিরলাম আর ভাই এখন প্যাকেটটা খুলছে। তো সৌমেনের জন্য কিনেছি এখানে মোমবাতি, আর আছে বেলুন, আর আছে কেক। তো এখানে কেকটা এখন দেখাবো না, যখন সাজাবো তোমাদেরকে কেকটা দেখাবো। তো অলরেডি বাজার করা কমপ্লিট, আর এখানে টুকিটাকি রান্নার কাজও এগিয়ে রেখেছি। তো এখানে আলু সেদ্ধ করে রেখেছি, বড় বড় আলু, আর একটু পেঁয়াজ কেটে রেখেছি, মানে কুচোনো হয়নি, জাস্ট ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি। এখানে রসুন ছাড়িয়ে রেখেছি, সব এগুলো দুপুরে করেছি। আর তোর কিছু তোর খিদে পাচ্ছে নাকি, কিছু খাবি নাকি, কিছু খাবি না? তো এবারে অনেকটাই বেলা হয়ে গেছে, 5টা বাজতে, আর এগুলো সাইড করে দে, এক সাইডে করে দে, নাহলে ওখানে কিছু খাবার টাবার বসাতে অসুবিধা হবে। হ্যাঁ, তো এবার শুরু করবো রান্নার কাজ, তাই তো, নাহলে লেট হয়ে যাবে। এখন বেজে গেছে 6টা, তো আমি আর ভাই এখন সামনেতে বসেছি, আমাদের বাড়ির সামনে চেয়ারে। তো আমরা এখন বসে বসে ফোলাচ্ছি বেলুন, ভাই একটা করে বেলুন ফুলিয়ে আমাকে দিচ্ছে আর আমি গাঁট দিয়ে দিচ্ছি। তো এইভাবে দেখো এতগুলো বেলুন ফুলিয়েছি, লাইটটা জ্বালানো নেই, তো হয়তো দেখা যাচ্ছে না ঠিকঠাক। তো এত বেলুন এখানে ফুলিয়ে ফুলিয়ে রেখেছি, আর ওর তো ফোলাতে ফোলাতে মুখ কি ব্যথা হয়ে গেল। আরও পাশে এতগুলো বেলুন আছে, কিরে সব কি ফোলাতে পারবি? হ্যাঁ পারবি। তো সন্ধ্যের সময় এবার বেলুনগুলো টাঙাবো, টাঙানোর পর তারপর রাতের রান্নাটা শুরু করব। তো এই যে দেখো মোটামুটি বেলুন সাজিয়েছি ঘরটাকে, একটু আতটু বেলুন দিয়ে মোটামুটি একটু যেরকম দেখতে ভালো লাগে চারিদিকটা একটু সাজিয়েছি। আর ভাই তো এখানে ওয়েট করছে যে কখন কেকটা কাটা হবে। আর অলরেডি চলে এসেছে আমার এক ননদ, তো চুমকিদি চলে এসেছে আর অলরেডি আমাকে সাহায্যও করতে লেগে পড়েছে। তো পেঁয়াজ কাটাতে চুমকিদি ব্যস্ত, আর আমি এখানে এখন একটু জল বসিয়ে দিয়েছি গরমে, কারণ এবার চালটা দেবো জলে। হ্যাঁ হ্যাঁ, তো চালটা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা, এরপর জলটা ফুটলে তারপরে চালটা দেবো। তো চলো তোমরা দেখতে থাকো আর আমি চটপট কাজগুলো করি। আর মা ওখানে ফোনে বসে কথা বলছে, চাও করবো, চা সবাইকে এবার দেবো। আর বেশ ভালো লাগছে বেলুন টাঙিয়ে, জানি না তোমাদের কেমন লাগছে, তোমরা কমেন্ট করে জানাও। রাতের রান্নার কাজ শুরু করে দিয়েছি, এবার মাংস বসাবো। তো তার আগে আলু এখানে ভেজে রেখেছি, আর এখানে বেরেস্তাটাও তৈরি করে নিয়েছি, আর ভাতটাও আমার হয়ে গেছে। তো এখানে আছে ভাত, তাছাড়া এই হাঁড়িতেও আছে ভাত, এই গামলাতেও আছে ভাত, মানে এত জায়গায় ভাতটা আছে। তো এরপরে জাস্ট চিকেনটা কষাবো, আর তারপরে আমি বিরিয়ানিটা ভাপে বসাবো। আর মামনিও চলে এসেছে, তো মামনি এখানে রসুন থেতো করছে, এখন অনেক হেল্প করছে। আমার ননদরা কিন্তু বলে না ননদ কুটনি, তো আমার একটাও ননদ কুটনি নয়, সব ননদগুলাই ভালো হেল্প করে, এগুলো বলতে হয়। চলো সব রেডি, এখন এবার সৌমেনের কেক কাটার পালা, সব চলো আসো আসো। তো বার্থডে বয় এখানে দাঁড়িয়ে, আর এখানে টেবিল, হ্যাঁ লেট বিলেটেড বার্থডে। তো এখানে দিন কালকে তারিখ চলে গেছে, আজকের দিন রবিবার জন্মদিন। আচ্ছা তো চলো এবার স্টার্ট করো, আর এখানে পুরো টেবিলটা সাজিয়ে কেকটা আমি সাজিয়ে ফেলেছি। আর
কেক কাটার পরে আবার চলছে রায়তা বানানোর কাজ, আর এখানে সালাড বানানো আছে, লেবু, আর এটা এখনো এর আনপ্যাক করা হয়নি, এটা এখনো বিরিয়ানি দুটো হানিতে বসছে, আর সবাই মিলে সেখানে আড্ডা দিচ্ছে, সমস্ত ভাই বোনেরা এসছে এখানে। আর আসন রেডি হয়ে গেছে, তো এবার বিরিয়ানির ওই ডেকচি খুলে বিরিয়ানি পরিবেশনের পালা। তো আমার বোনেরা রুমি ফুমি সবাই মিলে ব্যস্ত এখন সেই কাজ করতে, তো দেখেছেন আট নটা প্লেট রেডি হয়ে গেছে, তো আমার আট নজন ভাই হয়েছে টোটাল, তো সবাই মিলে এখন খেতে বসবো। তো এখন এই রুমি এক একটা করে থালায় এক একটা থালা রেডি করছে আর কি, আর এই দেখুন সবাই বসে গেছে, এখানে একজন ভাই, এখানে আমার শালা, এখানে পূর্বা, এখানে ওই দিকে আর একজন ভাই, তো সবাই বসছে খেতে। আজকে আছে বিরিয়ানি সালাড আর রায়তা, আর খাওয়ার পরে রয়েছে কোল্ড ড্রিঙ্কস। তো সবাই তো বলছে বিরিয়ানি খুব সুন্দর বানিয়েছে রুমি, তো এবার আমি বসছি খেতে, আর দেখুন সবাই মিলে গোল করে কেমন করে খেতে বসছি, বেশ মজা হয় এরকম সবাই একসাথে জড়ো হয়ে হাসি মজা আনন্দ করতে। আর বিরিয়ানির যে গন্ধ উঠছে ওতেই আমার অর্ধেক পেট ভর্তি হয়ে গেছে। রাতে ডিনার শেষ, মানে পুরো পেট ভর্তি করে খাওয়া দাওয়া হয়েছে, দেখলেই তো কী খেলাম, তো সবাই খেয়ে দিয়ে চলে গেছে, খাওয়া দাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কসও খাওয়া হয়ে গেছে সবার, আর সবার শেষে বসছে রুমি, দেখুন সবার শেষে বসে আছে। এখন জমিয়ে দিবে, এখন আগে রাত্রিবেলা মাছতে হবে না, কালকে সকালেই মাছবে। আর আজকে অনেকগুলো বিরিয়ানি রাইসও বেশি হয়ে গেছে, এবার আমাদের সোমবার আছে পরের দিন, তারপরের দিন মঙ্গলবার, দুদিন নিরামিষ খাই, তো কি হবে বেকার মনে হয় রাইসগুলো নষ্ট হয়ে যাবে, রাইস তো আর রাখা যায় না, মাংস ফাংস হলে রাখা যায় কিন্তু রাইস তো আর রাখা যায় না, তো বুঝে উঠতে পারছি না কী হবে এতগুলো রাইস নষ্ট, প্রায় 500 গ্রামের মতো রাইস নষ্ট হয়ে গেছে, মানে বাড়তি হয়ে গেছে আর কি, তো সেটা নষ্টই হবে, কেন কি এখন আর কেউ খেতেও পারবে না, ওটা কাউকে দেওয়াও যাবে না। আর আমি আমার ভাগের কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিয়েছি, আর রাত্রিবেলা না খাওয়া দাওয়ার পরে এই কোল্ড ড্রিঙ্কস খেতে ভালো লাগে। তো যাই হোক, ঘরে তো চতুর্দিকে এখনও সেই বেলুন ফেলুন টাঙানো আছে, এদিকটায় মানে জন্মদিনের পরের দিন আমার সেলিব্রেশনটা হলো। আসলে কি হয়েছে, আমার জন্ম তারিখটা হচ্ছে বাংলার 3রা ভাদ্র, ইংরেজির হচ্ছে 20শে আগস্ট, কালকে পুরো দুটো ডেটই মানে মিলে গেছিল, কালকে 3রা ভাদ্রও ছিল আর 20শে আগস্ট ছিল, কিন্তু দিনটা ছিল রবিবার যেটা হচ্ছে আজকে। তো আর শনিবার কালকে যেহেতু পুজো পুজো হয়েছিলো, মা বললো একদমে ওই মাংস ফাংস করতে না, তো সেই জন্য আজকে এইসব আয়োজন। আর কাকু কাকিমাদের বলা হয়নি, তার কারণ হচ্ছে কাকু কাকিমা মা এরা তো, এদের তো কালা সবুজ আছে, তো এরা কেউ মাংস ফাংস খাবে না, তো সেই জন্য কাকু কাকিমাদের আর বলা হয়নি আসার জন্য আর কি। এই ভাইয়েরা ভাই বোনেরা সবাই মিলে একসাথে কেন আনন্দ হয়ে গেল আর কি। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গুড নাইট। গুড নাইট এভরিওয়ান, ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু জানাবেন।